পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ সেই দিন যে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আপনার একবার চিন্তা করুন দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেখি হয়ে থাকবো আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো যেখানে জাতিপিতা পিতা বলে গেছেন আমাদের মাটি আছে সোনার মাটি আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে তা শুরু হবে এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করবো আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হল পুষ্টি নিশ্চয়তা দেওয়া আমরা ছিয়ানব্বই সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতি পিতা বঙ্গবন্ধু করে গিয়েছে কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত মানে জাত বা অধিক ফসল ফলন সম্ভব না কাজে একদিকে যেমন ফসল উৎপাদন এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে অনেকটা সাফল্য পাওয়া গেছে খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে পোলট্রি যেটা ছিল মাত্র আঠারো কোটি ছয় লক্ষ পোলট্রির সংখ্যা এখন তা বান্ন কোটি উনআশি লক্ষ অর্থাৎ চার গুণ আমরা বৃদ্ধি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে মাংস উৎপাদনে কিন্তু আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচশো বাষট্টি কোটি ত্রিশ লক্ষ ছিল এখন দুই হাজার তিনশো সাত্রিশ কোটি তেষট্টি লাখ ডিম উৎপাদন হয় আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি তবে দুর্ভাগ্যের বিষয় হল গভীর গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি যা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না এটা হলো বাস্তবতা তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ